সাহানি ও শ্রাবন্তী রায় অভিনীত ভয় পেও না ছবির শুটিং চলছে জোর কদমে। এই ছবিতে আইটেম গানে দেখা যাবে দর্শনা বণিককে। বেঙ্গল স্কুপের ক্যামেরা পৌঁছে গিয়েছিল সরাসরি শুটিং স্পটে। তো আপনাদের জন্য রইল এই শুটিং স্পট থেকে কিছু ঝলক। দারুণ এক্সপিরিয়েন্স, মানে অনেক দিন ধরে চাইছিলাম এরকম একটা গানে পারফর্ম করতে, মানে সিনেমার জন্য, এবং সেই সুযোগটা এই এই ফিল্মের মাধ্যমে পেয়েছি এই গানটা, তো খুব মজা হচ্ছে। না না, আইটেম নাম্বার কখনো করিনি, প্রথমবার এরকম একটা আইটেম নাম্বার করছি, আর আম লাকি যে আমি এরকম একটা টিম পেয়েছি এবং এত সুন্দর একটা পেপি সং পেয়েছি। হ্যাঁ, মানে এর আগে তো এই ধরনের ডান্স নাম্বার যেটা বলা যেতে পারে বা আইটেম নাম্বার যেটা এখন বলছে আর কি, খুব চলিত একটা ওয়ার্ড, সেরকম তো এর আগে অনেক ছবিতেই করেছি। আর তার মধ্যে থেকে যেটা একদম আমার খুব কাছে সেটা রঙ্গবতী, সেটাকেও এক ধরনের আইটেম নাম্বারই বলা যায় কারণ ছবির অংশ ছিল না। তো সেইখান থেকে আমার আমার অলওয়েজ এই ধরনের আইটেম সংয়ের প্রতি আমার একটা পজিটিভনেস রয়েছে। লকডাউনের পর থেকে বেশ অনেকগুলোই কাজ হয়ে গেল, একটা ছবি কমপ্লিট হয়ে গেছে, এটা সেকেন্ড মুভি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মুভিরই একটা আইটেম সং হচ্ছে, এখানে দর্শন একটা স্পেশাল অ্যাপিয়ারেন্সে রয়েছে, আর আমি বিইং আ ডক্টর এখানে এসে একটু বন্ধুদের সঙ্গে বন্ধুর সঙ্গে এসেছি, ক্লাবে ক্লাবে এসে একটু রিল্যাক্স করছি, একটু কোমর দোলাচ্ছি ব্যাসি। এইখানে আমার চরিত্রের নাম হচ্ছে আকাশ চ্যাটার্জি, ডক্টর আকাশ চ্যাটার্জি। আমার এখানে স্ত্রী শ্রাবন্তী, তো শ্রাবন্তীর নাম চরিত্রের নাম হচ্ছে অনন্যা। পুরো গল্পটাই হচ্ছে আমি, আমার স্ত্রী, আমার মা, আমার বোন, আমার বাড়ির যিনি আর কি চাকর রয়েছেন, সবাইকে নিয়েই একটা ঘটনাসূত্রে গল্পটা এগোচ্ছে এবং কিছু কিছু মিস্ট্রিজ আনফোল্ড করতে করতে এগোচ্ছে গল্প। এন্ড অফ দ্য স্টোরি গিয়ে অ্যাকচুয়াল ফাইনাল মিস্ট্রিটা আনফোল্ড হবে সেটা এখন বলতে পারছি না, সেটার জন্য মুভি দেখতে হবে। অ্যান্ড ইটস আ হরর থ্রিলার জনার। বেঙ্গল স্কুপের দর্শকদের এটাই বলবো যে তোমরা সবসময় পাশে ছিলে, আমাদের পাশে ছিলে, বাংলা ছবির পাশে ছিলে, আর এটুকুই আমি আমরা আর কি হাত জোর করে এটুকুই অনুরোধ করব যে এখন আর কি খারাপ সময় আমরা কাটিয়ে উঠেছি, এখন আবার কাজ শুরু হয়েছে, সিনেমা হলে গিয়ে বাংলা ছবি দেখুন, বাংলা ছবি হলে এখন রিলিজ হচ্ছে, সো প্লিজ সাপোর্ট বাংলা সিনেমা এবং এই সিনেমাটা কিন্তু হলে গিয়ে দেখতে হবে। আমরা কলকাতা কোনো অংশে কম নেই কারোর থেকে, বেচারা দেখানোর জন্যই আজকে আমরা এত তামচাম সেট তৈরি করেছি। আশা করি সবার ভালো লাগবে, আমরা এই গানটা চেষ্টা করেছি বলিউড লেভেলে আনার। শুটিং আমরা শুরু করেছি প্রায় 12টা থেকে, একটু লেটই শুরু করেছি, তো এখন বাজে 11টা, 11টা বাজে শেষ হলো আমাদের সিকোয়েন্স পুরো। অনেক 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 হিউজ সিকোয়েন্স ছিল, আর্টিস্টে খুব ভালো পেয়েছি, দর্শনা খুব ভালো কাজ করেছে, ওম খুব ভালো কাজ করেছে। এর আগে আমি দর্শনের সঙ্গে কাজ করেছি, তবে আইটেম সং ডান্সিং সং দর্শনের সঙ্গে প্রথম কাজ করলাম। এটা ওমের সঙ্গে এর আগে আরেকটা কাজ করেছি, মানে এই মুভিরই আরেকটা গান। হ্যাঁ হ্যাঁ, প্রচুর প্রচুর তো অলরেডি তো প্রায় 20খানা ছবি হয়ে গেল, দুটো সিরিয়াল হয়ে গেল অ্যাজ এ লিড। তো এইটাই যে ক্যারেক্টারটা আছে এটা ওমের বন্ধু, মানে আমি ছোটোবেলার বন্ধু ওমের, এবং যত ক্রাইসিস হয় যা কিছু হয় ওর সুখের দুঃখের দুদিকেরই আমি সাথী। তো ইনফ্যাক্ট আমি আজকে ওকে নিয়ে আসছি এই ক্লাবটায়, আইটেম নাম্বারটা যেখানে হচ্ছে, কারণ ও একটা সিচুয়েশানে খুব টেন্সড হয়ে যাচ্ছে এবং খুব আপসেট হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমি বলছি যে চ তোকে এমন একটা জায়গায় নিয়ে যাবো, সব তোর ফ্রাস্ট্রেশন দূর হয়ে যাবে। তো আমি ওকে এনজয় করাতে নিয়ে আসছি, এবং আমরা দুজনা ছোটোবেলার বন্ধু, একই সাথে একই কলেজে এবং একই হসপিটালের ডক্টর। তো আমি সবসময় আর কি ওর সাথে, ও কী বলবো, মানে ম্যান ফ্রাইডে আর কি, ক্রাইসিস হলে যার কাছে যায়, তো সেই ক্যারেক্টারটা আমি করছি। তো ছেলেটা খুব জলি, ছেলেটার নাম অমর্ত্য, এবং খুবই জলি ক্যারেক্টার, খুবই কী বলবো, বাবলি, খুবই চিয়ারফুল, আর সবাইকে সবসময় চিয়ার করে রাখার চেষ্টা করে, স্পেশালি ওমকে খুব চিয়ার করে রাখার চেষ্টা করে। ওমের সাথে এটা আমার প্রথম কাজ, আমরা একসাথে জিমে যেতাম, একটা জিমে যেতাম আগে, বাট কাজ করে ওঠা হয়নি। ওর সাথে এটা আমার ফার্স্ট কাজ। শটের মাঝখানে যেটুকু আর কি কথা হয়, একটু আর কি ঠাট্টা হয়, মাঝে মাঝে কথা হয়, তারপর আমরা নিজেদের শটেও কনসেন্ট্রেট করি, নিজেদের ডায়লগসেও কনসেন্ট্রেট করতাম। তারপর এমনও সিচুয়েশন হয়েছে যে মেকআপ রুমে যখন তখন হয়তো একটু কথা হচ্ছে, আবার শটে গিয়ে আমরা কনসেন্ট্রেশনটা শটে। এমনি ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। শ্রাবন্তীকেও তো অনেকদিন ধরে চিনি, খুবই ভালো লেগেছে। ওমের সাথেও কাজ করতে গিয়ে ভালো লেগেছে, সবার সাথেই কাজ করতে গিয়ে ভালো লেগেছে, স্পেশালি আমাদের ডিরেক্টর প্রডিউসার, নতুন টিম, নতুন ইউনিট, খুবই ভালো, সবাই খুবই ভদ্র, খুবই ভালো প্ল্যানিং সবার, এবং একটা খুব ভালো টেকনিক্যাল সেন্স যে আমাদের ক্যামেরাম্যান নতুন ছেলে, সেও ফাটিয়ে কাজ করছে। ওভারঅল গুড এক্সপিরিয়েন্স,
নাচতে অ্যাকচুয়ালি আমি অত বেশি পছন্দ করি না, আমি অ্যাকচুয়ালি অ্যাকশন করতে বেশি পছন্দ করি, ফাইটগুলো করতে ছবিতে। এবং প্যাশন বলতে ক্রিকেট বলতে পারেন আমার অ্যাক্টিংয়ের পর। ইনফ্যাক্ট আমি টলিউড টিম বেঙ্গল টাইগার্সের হয়ে সিসিএলও খেলি, সেলিব্রিটি ক্রিকেট লিগ। আমি তো 10 বছর ধরে সিসিএল খেলছি, তো অ্যাক্টিংয়ের পর বলতে পারেন ঝোঁকটা ফাইট বা ক্রিকেটের দিকে বেশি, নাচের দিকে অতটা না, বাট ম্যানেজ করে নিই। অনেকেই বলে যে খারাপ নাচ করি না, তো শুটিংয়ে ঠিক ম্যানেজ করে নিই, তখন বেশ একবার ক্যারেক্টারে ঢুকে গেলে এনজয় করি পুরো ব্যাপারটা। কিশলয় বলে একটা ছবি রিলিজ করেছে নভেম্বরে, আমি সুদীপ্তা চক্রবর্তী দেবলীনা দত্ত, কিশলয়ের পর এটা সেকেন্ড কাজ আফটার লকডাউন। লকডাউন তো খুব একটা ভালো কাটেনি, ইনফ্যাক্ট সবারই কাটেনি ভালো নিশ্চয়ই, কারণ লকডাউন এমন একটা সময় যে আমাদের সবার চিন্তা থাকে যে এরপর কী হবে, এরপর কী হবে। এবং যেই প্ল্যানিংগুলো থাকে, মানে এমনও হয়েছে লকডাউনের জন্য এক দুটো ছবি হওয়ার কথা ছিল, শুরু হওয়ার কথা ছিল, যেগুলো আলটিমেটলি ক্যান্সেল হয়ে গেলো বা পোস্টপন হয়ে গেলো, এরকমও হয়েছে। তো অবভিয়াসলি সেই 3 মাসটা মানে কী বলবো, মানে তাছাড়া প্রথম লকডাউন যখন হলো আমাদের অভ্যেসও ছিল না লকডাউনের, তো একটু ডিফিকাল্ট কেটেছে, বাট ইট ওয়াজ আ পাসিং ফেজ, সবার লাইফে থ্রু দিয়ে ব্যাপারটা গেছে, বেটার হয়েছে। বাট কী হয়, আমরা এমনিতেও একটু সিলেক্টিভ কাজ করি, বিকজ আমি অলরেডি অনেকগুলো ছবি করছিলাম, তারপর মাঝখানে আমি বাক্স বদল বলে একটা সিরিয়াল করছিলাম জি বাংলায়, যেটা খুব হিট করেছিল স্নেহাশিস চক্রবর্তী, তারপরে আবার আমি ডিসাইড করলাম যে মুভিজ করব। তো তারপরে কিশলয় করলাম, এখন ভয় পেও না করছি, এরপরে একটা মুভি আছে ঋতিকা সেনের সাথে, আর দিবারাত্রি বলে একটা মুভি অর্ধেক শুটিং হয়ে আছে ঋতুপর্ণা সেনগুপ্ত কৌশিক সেনের সাথে। তো আবার সিরিয়াল থেকে আবার মুভিতে আসছি, তো সিরিয়ালটা মাঝখানে একটা ট্রাই করেছিলাম একটা এক্সপিরিয়েন্স করার জন্য, বাক্স বদলেও খুব ভালো এক্সপিরিয়েন্স জি বাংলায়। তো এখন আবার ওয়েব আর সিনেমার দিকে মন দেখছি, দেখা যাক কী হয়। আপনারা সবাই প্লিজ ভয় পেও না দেখতে যাবেন, এবং অক্ষয় তৃতীয়াতে মোস্ট প্রবাবলি রিলিজ করছে ভয় পেও না, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এনজয় করুন, তবে সাবধানে। থ্যাংক ইউ। আমি বিবেক ত্রিবেদী, বাংলার দুঃখ, বাংলার সুখ, বাংলার মুখ, বেঙ্গল স্কুপ, দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না, কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো আমরা আপনাদের কাছে কতদূর পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের একান্ত বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে ভুলবেন না, যাতে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারি আমরা। পর্বটি সামান্য ভালো লেগে থাকে যদি, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে। খবর দেখতে খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।